প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, এক ভাই জানতে চেয়েছেন যে উদাহরণস্বরূপ বা আল্লাহ চাহেন তো কখনো আমাদের বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলো, তখন বাংলাদেশে চার মাঝহাবের বিভিন্ন মাঝহাবের অনুসারী ভাইয়েরাই আছেন। এখন যিনি খেলাফতের আমিরুল মুমিনিন হলেন, তিনি যদি হানাফি মাঝহাবের অনুসারী হয়ে থাকেন, সেক্ষেত্রে অন্য মাঝহাবের লোকেরা কিভাবে পরিচালিত হবে? প্রিয় ভাই, তিনি একটি প্রশ্ন করেছেন আনোয়ার হোসেন ভাই নামক আইডি থেকে। এক ভাই জানতে চেয়েছেন বিষয়টি, মূলত তিনি মাঝহাবের যে মত পার্থক্য সেই মত পার্থক্যটিকে অনেক জটিল বলে তিনি কল্পনা করেছেন অথবা অনুভব করেছেন। আসলে ইসলামের মধ্যে মাঝহাবের যে বিষয়গুলোর মত পার্থক্য রয়েছে, এটি অবশ্যই এতটা জটিল কোনো বিষয় নয় এবং এতটা গুরুতর কোনো মত পার্থক্যের বিষয় নয়। বরং মাঝহাবের যে মত পার্থক্যগুলো, সেগুলো ইসলামের মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো মাঝহাবে কোনো মত পার্থক্য নেই। বরং আমরা সকল ইমামদের সকল মাঝহাবের মাসালাগুলো পর্যালোচনা করলে দ্ব্যর্থহীনভাবে আমরা এই উপসংহারেই উপনীত হব যে ইমামগণ মৌলিক সকল বিষয়ে তারা একমত, অবশ্য শাখাগত বিষয়ে কিছু মত পার্থক্য তাদের রয়েছে। এখন কথা হলো, যদি খেলাফতের বা ইসলামী হুকুমতের যিনি প্রধান হবেন, আমিরুল মুমিনিন অথবা খলিফাতুল মুসলিমিন যিনি হবেন, তিনি যদি কোনো একটি নির্দিষ্ট মাজহাবের অনুসারী হন, তাহলে সেই ক্ষেত্রে তার তত্ত্বাবধানে পরিচালিত ইসলামী খেলাফতের অবশিষ্ট নাগরিকগণ তারা সেক্ষেত্রে কোন মাজহাব অনুযায়ী আমল করবে? প্রিয় আনোয়ার হোসেন ভাই, এটি কোনো কাল্পনিক কোনো পরিস্থিতি নয়, বরং ইসলামী ইতিহাসের দীর্ঘ সময়ে এটি একটি বাস্তবতার বিষয় যে ইসলামের যেই যুগ থেকে মাজহাবের অনুসরণ শুরু হয়েছে, তার দীর্ঘ সময় পর পর্যন্ত পৃথিবীতে ইসলামী খেলাফত অব্যাহত ছিল। এবং কখনোই কোনো মুসলিম শাসক, মুসলিম খলিফা যারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আমিরুল মুমিনিন হিসেবে মুসলিম বিশ্বকে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা কোনো না কোনো মাঝহাবের অনুসারী ছিলেন, কিন্তু তারা কখনোই অন্য মাঝহাবের অনুসারীদের উপর নিজেদের মাঝহাবকে চাপিয়ে দেননি অথবা নিজেদের মাঝহাব পালন করতে অন্য কোনো অনুসারীকে তারা বাধ্য করেননি, এবং এটি করার কোনো অবকাশও নেই। সকল মাঝহাবের অনুসারীরা এই কথা বলে থাকেন যে যার কাছে যেই মাঝহাবটি বেশি শক্তিশালী মনে হবে কোরআন সুন্নাহর প্রমাণের আলোকে, তখন তিনি সেই মাঝহাবটিকে অনুসরণ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে ওলামায়ে কেরাম যেটিকে নিষেধ করেন সেটা তালফিক বাইনাল মাজাহিব, অর্থাৎ যে শুধুমাত্র নিজের পছন্দ মতো মাসালাগুলো এক এক মাঝহাব থেকে গ্রহণ করে এরকম নিজের সুবিধাবাদী একটা মতামতকে নিজের পথ চলার পথ হিসাবে গ্রহণ করে নেওয়া, এটাকে ইসলামের সকল মাঝহাবের আলেমগণ এটাকে অত্যন্ত কঠোরভাবে নিষেধ করে থাকেন। কাজে আপনি যে প্রশ্ন করেছেন, যদি খলিফা হানাফি মাঝহাবের হন তাতেও কোনো সমস্যা নেই, প্রত্যেক অন্য মাঝহাবের যারা অনুসারী রয়েছেন, প্রত্যেকে যার যার মাঝহাবের অনুসরণ করবে এবং যার যার গ্রহণযোগ্য ইমামের ব্যাখ্যা অনুযায়ী সে কোরআন সুন্নাহ অনুসরণ করবে, এতে কোনো ধরনের কোনো সমস্যার কিছু নেই, এবং এটি খেলাফতের মৌলিক বিষয়ের মধ্যে কোনো ধরনের জটিলতাও সৃষ্টি করবে না। প্রিয় দর্শক, পরবর্তী